সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাস্তবে রূপ লাভ করে ১৯৭১ সালে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে তিনি ঘোষণা করেছেন যে রেসকোর্স ময়দানে সেদিন ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই ঘোষণায় বাঙালি ৭.৫ কোটি বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার আকাঙ্ক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আপনারা জানেন এর পরে পর থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। তারা ২৫ মার্চ জাতির জনককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানি কারাগারে। তারপরে বঙ্গবন্ধুর অবর্তমানে এই স্বাধীনতাকে ভাগ হয়েছিল, সেক্টর কমান্ডার তৈরি করা হয়েছিল এবং তাদের অধীনে যুদ্ধ হয়েছে। এগুলো কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগেই নির্ধারিত করে গেছিলেন। এবং সরকার কীভাবে হবে, কাদেরকে নিয়ে সরকার গঠন হবে, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে এবং পশ্চিমবাংলার কলকাতায় এই মুজিবনগর সরকারের কোন মন্ত্রণালয়ের অফিস কোন জায়গায় হবে, সেগুলো কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক করে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠান আমাদের জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলাম, তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। অনেকে বলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, কথাটা কিন্তু ঠিক না। মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করে তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করা হয় সৈয়দ নজরুল ইসলামকে। একই সাথে এইচএম তাজুজ্জামানকে, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, এইচএম কামরুজ্জামানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ক্যাপ্টেন মনসুর আলীকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সরকার পরিচালনা শুরু করা হয়। এবং পরবর্তীতে মুজিবনগর থেকে আপনারা এখানে অনেকেই মনে মুজিবনগর দেখেছেন, কুষ্টিয়া জেলার মেহেরপুরে সেই অবস্থিত এবং সেখানে এই মুজিবনগর সরকারের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। সেখানে দেখতে পারবেন যে অনেক সুন্দরভাবে সেই এলাকাটি সাজিয়েছে বাংলাদেশ সরকার। ইংরেজদের সেই শোষণের জাতাকল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম ৪৭ সালে, ৪৭ সালের ১৪ই আগস্ট বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটা রাষ্ট্রের জন্ম হয়েছিল, পাকিস্তান এবং হিন্দুস্তান। সনাতনী ধর্মাবলম্বীদের স্বাধীনভাবে বসবাসের জন্য যে আবাসস্থল সেটা হিন্দুস্তান, আমাদের ছিল পাকিস্তান। আর সেই পাকিস্তানের ২৪-২৫ বছরের মাথায় আমাদের কিন্তু সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ৫৬,০০০ বর্গমাইলের আর একটা নতুন দেশ, একটা নতুন জাতির জন্ম হয়েছে। পৃথিবীর বিভিন্ন জাতির জন্মের পিছনে বিশাল বিশাল ইতিহাস রয়েছে, আমাদেরও জাতির জন্মের পিছনে একটা বিশাল ইতিহাস রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত জাতির পিতা মহাত্মা গান্ধী, পাকিস্তানের জাতির পিতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না, আপনার ভিয়েতনামের জাতির পিতা ডক্টর হুচিমি, ইন্দোনেশিয়ার জাতির পিতা আপনার ভুলে গেলাম আপনার চীনের জাতির পিতা মাও সেতু, আমেরিকার জর্জ ওয়াশিংটন, আপনার মালয়েশিয়ার টিঙ্কু আব্দুর রহমান, এদের প্রত্যেক জাতির জাতির পিতা রয়েছে। বাট জাতি এবং জাতির জন্য আলাদা আবাসস্থলের জন্ম একজন কেউ কোনোদিন দিতে পারেনি, যেটা আমাদের বাঙালি জাতির পিতা। এই জাতির জন্য জাতির জন্ম এবং জাতির জন্য ৫৬,০০০ বর্গমাইলের একটা আলাদা আবাসস্থলের জন্ম, নেশন অ্যান্ড নেশন স্টেট, এটা সম্ভব হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে আমি আসছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে, আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা কাজের জন্য আমি ওনার সাথে আমি আসছি। যাই হোক, মন্ত্রী মহোদয় বললেন যে এখানে আমাদের অনুষ্ঠান আসবে, সেই জন্য আর কি এখানে আসলাম। যাই হোক, আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে 17 এপ্রিল মুজিবনগর সরকার সম্পর্কে যে আলোচনা এখানে করেছেন, আমার পূর্ববর্তী বক্তা যে অনেক কথাগুলো বলে হচ্ছেন এর গুরুত্ব বর্ণনা করেছেন, তো আমরা মনে করি পত্রিকা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাক, ভালো হোক, জনগণের মধ্যে বেশি বেশি করে প্রসারিত হোক, এটাই আমি আশা করি। আমার বক্তব্য এখানেই শেষ করছি।